জানুয়ারি মাস থেকে নির্বাচনের পরপরই ভারত খেদাও আন্দোলন শুরু করেছি এবং এই আন্দোলনের প্রাথমিক পর্যায়ে আমরা শুরু করেছি ভারতের পণ্য বর্জন আন্দোলন দিয়ে। এটা এখন বাংলাদেশের আনাচে কানাচে সকল গ্রামে গঞ্জে ছড়িয়ে গেছে এবং প্রচুর সাড়া পাচ্ছি আমরা। ভারত নানা দিক থেকে আমাদের দেশের উপরে তার আগ্রাসন চালাচ্ছে। ভারতের বাজার ছাড়াও এখানে বর্তমান সরকারের, অবৈধ সরকারের হাত ধরে এবং তাদের সহায়তায় ভারত আমাদের দেশের বিভিন্ন যোগাযোগ ব্যবস্থার উপরে এখন আগ্রাসন চালাচ্ছে। তারা চিটাগাং কোর্টে তাদের অগ্রাধিকার নিশ্চিত করেছে। চিটাগাং কোর্টে দ্রুত আসা যাওয়ার জন্য ফেনী নদীর উপরে তারা বর্তমান সরকারের অনুমোদন নিয়ে একটা ব্রিজ তৈরি করেছে। তারা বাংলাদেশের বিভিন্ন রেলওয়ে লাইনকে রিয়ালাইন করে এবং মিটার গেজ থেকে ব্রড গেজে উন্নত করে পশ্চিমবঙ্গের থেকে ত্রিপুরা, শিলিগুড়ি ইত্যাদি জায়গায় যাওয়ার জন্য বাংলাদেশের ভিতর দিয়ে রেলপথ তৈরি করে ফেলেছে এবং তারা একই সাথে আমাদের বাংলাদেশ থেকে নেপালের যে 21 কিলোমিটার রাস্তা আমরা একটা ট্রানজিট চাই সেটা কিন্তু আমাদের দিচ্ছে না। কিন্তু আমাদের কাছে তারা যা চাচ্ছে, আমাদের দেশের যে ভারত নিয়োজিত সরকার, আওয়ামী সরকার, এই সরকার কিন্তু এগুলি সবই একে একে দিয়েছে। সম্প্রতি তারা মংলা পোর্ট পরিচালনার দায়িত্ব এই সরকারের কাছে চেয়েছে এবং যেভাবে এই সরকার তাদের সমস্ত অনুরোধ একে একে রক্ষা করছে বা আমি বলব নির্দেশ রক্ষা করছে, তাতে আমার ধারণা মংলা পোর্ট এই সরকার ইতিমধ্যেই ভারতকে দিয়ে দিয়েছে। এটাও ভারত এখন যেমন খুশি তাদের মতো করে তাদের পণ্য পরিবহনের জন্য ব্যবহার করবে। এইভাবে এই সরকারের অনুগ্রহে এবং এই সরকারের সহায়তায় বাংলাদেশের ভিতরে ভারতের অবাধ চলাচল, ভারতীয় পণ্যের অবাধ চলাচল নিশ্চিত করেছে এই সরকার। এতে আমাদের দেশের ভিতরে ভারতের অনুপ্রবেশ অনেক সহজ হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন ভারতের প্রায় 26 লক্ষ অবৈধ লোক আমাদের দেশে বিভিন্ন জায়গায় চাকরি করছে। আমরা এটার প্রতিবাদ করেছি এবং তাদের তালিকা তৈরি করে তাদেরকে বহিষ্কার করার জন্য আমরা বিভিন্ন পর্যায়ে দাবি জানিয়েছি। এ ব্যাপারে হাইকোর্ট থেকেও একটা রুলিং দেওয়া হয়েছে। আমরা চাই যে বর্তমানে অবৈধ সরকার এ ব্যাপারে তড়িৎ পদক্ষেপ নেবে, অন্যথায় জনতা তাদের বিবেচনায় এই বিষয়ে পদক্ষেপ নিতে বাধ্য হবে। এই সকল বিষয়ে ভারতের আগ্রাসন বন্ধের জন্য আমরা আগামী শুক্রবার বিকাল 3টায় জামান টাওয়ারের সামনে থেকে কালভার্ট রোডের এখান থেকে একটা সমাবেশ এবং সমাবেশ পরে একটা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। আপনারা সকলে আসুন, ভারতের আধিপত্যবাদের প্রতিবাদ করুন এবং বর্তমানে যে দাবেদার ভারতীয় সরকার বাংলাদেশে বসে আছে, অবৈধ ভারতীয় সরকার, এদেরকে উৎখাত করার জন্য আপনারা অবদান রাখুন। ধন্যবাদ। আগামী শুক্রবার বিকেল 3টায় কালভার্ট রোড জামান টাওয়ারের সামনে আমাদের ভারত বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হবে। দল মত নির্বিশেষে আপনারা আসুন, আমাদের এই ভারত খেদাও বাংলাদেশ বাঁচাও আন্দোলনকে সফল করুন। এটি একক কোন দলের আন্দোলন নয়, এটি আমাদের সবার আন্দোলন, প্রত্যেকটি মানুষের আন্দোলন, প্রত্যেকটি রাজনৈতিক দলের আন্দোলন। তাই দল মত নির্বিশেষে যোগ দিন, সফল করুন আগামী শুক্রবার বিকেল 3টায়। ধন্যবাদ।